আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দেখতেই পাচ্ছেন একদম সব ধরনের মনিটর নিয়ে এসেছি আপনাদের জন্য। আসলে কোনটার কত প্রাইস, বাজারে এত এত মনিটর চলে এসেছে যে আসলে কোনটা রেখে কোনটা নেবেন আসলে সেটাই বুঝতে পারছি না। তবে তারপরেও আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কোনটার আসলে নিলে কেমন হবে এবং কোনটা মার্কেট প্রাইস হিসেব করে আসলে আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই মনিটরগুলো আমি জানাবো। তো ফার্স্টেই আসলে শুরু করব আমাদের একদম সবার পরিচিত যেটা ব্র্যান্ড, সেটা হচ্ছে এইচপি M22F। যেটা এটার কথা আসলে কি বলবো, এটা বাজার কাঁপানো জাতীয় একটা মনিটর বলতে পারেন এইচপির। তো এই মনিটরটা এখনও মোটামুটি বাজার কাঁপাচ্ছে। তো যাদের আসলে এইচপি রিকোয়ারমেন্ট, ব্র্যান্ড ভ্যালুর কারণে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই হাই। তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে ছোট করে বলে দিচ্ছি, এটা হচ্ছে এইচপি M22F 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর ভিউয়ার, সিলভার কালার ভিউয়ার্স। পিছন সাইডটা বা ব্যাক সাইডটা ব্ল্যাক কালার হবে এবং ফুল মেটাল সিলভার কালার। এবং এটা কিন্তু 75 Hz রিফ্রেশ রেট এবং IPS প্যানেলের একটা মনিটর, FHD ফুল HD একদম রেজলিউশনটা পাবেন একদম নিখুঁত। এটার প্রাইসটা আমরা দিচ্ছি 14,000 টাকা এখন পর্যন্ত। এর উপরে যদি আরও বেড়ে যায়, আগে কিছুদিন আগে কিন্তু 14,500 ছিল, মাঝখানে 17,000-18,000 হয়ে গিয়েছিলো। তো এখন মোটামুটি আছে বাজেটের মধ্যে, তবে এর থেকে কমেও কিন্তু এই ফিচার্সও অনেক মনিটরই বাজারে রয়েছে, আমরা সেগুলোর দিকেও যাবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে গেল। এরপরে আমরা যে মনিটরটাতে চলে আসবো সেটা হচ্ছে দাহুয়া ভিউয়ার্স। এটাও কিন্তু মোটামুটি এখনকার সময়ে একদম খুবই অল্প সময়ের মধ্যে মার্কেট কাঁপানো একটা মনিটর, সেটা হচ্ছে দাহুয়া। এবং এটার ভিতরে এটাও 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর, কিন্তু এটাতে 100 Hz-এর একটা মনিটর। এটার ভিতরে দুইটা কালার ছিল, একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক, এবং ব্ল্যাকের থেকে হোয়াইটটা বেশি মানুষ পছন্দ করতো এবং এটা লুকিংয়ের কথা আর কি বলবো। তো এখন বর্তমানে এটার ব্ল্যাকটা অ্যাভেলেবেল রয়েছে, হোয়াইটটা অনেক আগে শেষ হয়ে গেছে। কনফিগার টাইম বলে দিয়েছে, ফুল IPS FHD একটা মনিটর এবং 100 Hz-এর একটা মনিটর ভিউয়ার্স। এবং এটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না, 22 ইঞ্চি বর্ডারলেস। এটার প্রাইসটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন 10,100 টাকা এই মনিটরটা। এরপরে আমরা চলে যাব, এখন মোটামুটি ভালো একটা মার্কেট কাঁপানো মনিটর চলে এসেছে মার্কেটে, সেটা হচ্ছে PC পাওয়ার ব্র্যান্ডের ভিউয়ার্স। PC পাওয়ার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একদম ফুল গেমিং একটা মনিটর। এই হচ্ছে মনিটরটা। আসলে রেস্ট্রিকশন থাকার কারণে আসলে মনিটরগুলো সবগুলো খুলে দেখানো পসিবল হচ্ছে না, তবে আপনারা যদি একটু মডেলগুলো সার্চ করেন তাহলে দেখতে পাবেন। এটা হচ্ছে PC পাওয়ার ব্র্যান্ডের। আপনারা যে আইস কিউব চেনেন, সেই আইস কিউব যে ব্র্যান্ড, তাদেরই আসলে মনিটর নিয়ে এসছেন এবং ফুল গেমিং মনিটর। এটা হচ্ছে 100 Hz-এর ভিউয়ার্স, 100 Hz-এর একটা মনিটর। এটা ব্ল্যাক কালার, এটা হোয়াইটটা কামিংসন, এটা ব্ল্যাকটা এসছে এবং এটা মোটামুটি ভালো। এবং এটাতে আপনি ফুল HD রেজলিউশন পাবেন, 100 Hz পাবেন, IPS প্যানেল, এবং এটা রেসপন্স টাইমটা হচ্ছে 7 ms। চাইলে কিন্তু তারা এখানে 1 ms 5 ms দিতে পারতো, কিন্তু যেটা একদম রিয়েল তারা কিন্তু সেটাই দিয়েছে। এবং এই সবগুলো জিনিসই কিন্তু আপনি একদম মনিটরের সামনে পেয়ে যাবেন। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলে যেটা সত্যি। এবং অনেকে কোশ্চেন করে যে মনিটরের ব্যাপার হচ্ছে লেখা থাকে 100 Hz, অনেক চাইনিজ মনিটর আছে কিন্তু আসলে 100 Hz থাকে না, কিন্তু আপনি এটা কিন্তু একদম 100% সার্টিফাইড, আপনি ভেরিফাইড আর কি, যে আপনি 100 Hz-ই পাবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা মনিটর, সেটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের। আপনাদের সবার পরিচিত রেভেঞ্জারের ক্যাসিং আপনারা সবসময় নিয়েছেন, এবার রেভেঞ্জারের মনিটর কিন্তু চলে এসেছে। এখানে রেভেঞ্জার ব্র্যান্ডের এই মনিটরটা পাচ্ছেন, এর মডেলটা আমি বলে দিচ্ছি ভিউয়ার্স, IPS 22F মডেলের 22 ইঞ্চি বর্ডারলেস ফুল HD IPS একটা মনিটর ভিউয়ার্স, এবং 75 Hz রিফ্রেশ রেট। এবং এটা আমি আপনাদের একটু খুলে দেখাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের মনিটরটা, এটা একটু খুলে দেখালাম আপনাদেরকে, যেহেতু এটা একদমই নতুন এসেছে। নতুন হিসেবে রেভেঞ্জারের মনিটরটা কিন্তু খুবই ভালো করেছে, এবং এটার কালারটা যদি আপনাদেরকে দেখায়, আমাদের সিঙ্গেল একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, কালারটা খুবই অসাধারণ একটা কালার। তো ফার্স্ট টাইম হিসেবে মনিটর আমাকে খুবই ভালো লেগেছে এবং বাজেটের ভিতরে খুব ভালো। এটার প্রাইসটা আমরা PC এক্সপ্রেসে দিচ্ছি মাত্র 8,800 টাকা। এই ভিডিও পাবলিশ হওয়ার 7 দিনের মধ্যে যারা নেবেন 8,800 টাকা কিন্তু সিঙ্গেল মনিটরটা পারচেস করতে পারবেন। এছাড়া কিন্তু আমরা PC বিল্ডের সাথে মূলত 8,800 টাকা বা 900 টাকা দিয়ে থাকি সিঙ্গেল বিল। এটা আপনারা যদি সিঙ্গেল নিতে চান 8,800 টাকা নিতে পারবেন। এরপরে ভিউয়ার্স, চলে যাচ্ছি আরও একটা মনিটরে, সেটা হচ্ছে আপনাদের পছন্দের, সবার পছন্দের আরেকটা ব্র্যান্ড, সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাট। অনেকেই আসলে হোয়াইট মনিটর পছন্দ করেন, ব্ল্যাক ক্যাটের ভিতরে এখানে যে কনফিগার আর রেভেঞ্জারটা দেখুন, সেম জিনিসটাই হোয়াইট কালারের পাচ্ছেন আপনারা। ব্ল্যাক ক্যাটের একটা FHD মনিটর, এবং এইটাতে একটা জিনিস, এটা হচ্ছে IPS প্যানেল না, এটা হচ্ছে VA প্যানেল, এবং ফুল HD একটা রেজলিউশনের মনিটর। এবং এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু অসাধারণ, 3 বছর রিপ্লেসমেন্ট হচ্ছে। এবং যতগুলো মনিটর দেখিয়েছি ভিউয়ার্স, সবগুলোই আসলে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। এর জন্য আসলে আলাদা আলাদা করে ওয়ারেন্টিটা বলে দিইনি,
এটা খুবই ভালো মনিটর চাইলে আপনারা এটাও নিতে পারেন এটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন মাত্র 9000 টাকা হোয়াইট দেখাচ্ছি আসলে ব্ল্যাক ক্যাটারটার মতই সেম কিন্তু আমাদের রয়েছে অ্যাপটেকের একটা মনিটর রয়েছে যারা কম বাজেটের ভিতরে একদম ফুল হোয়াইট চান একদম ফুল সব হোয়াইট থাকবে এটা হচ্ছে অ্যাপটেকের মনিটরটা 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটা মনিটর তবে এটা গুলো কিন্তু ভিএ প্যানেল এবং দুটো এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আপনারা ভিজি এবং এইচডিএমআই দুটি পোর্টই পেয়ে যাবেন এই মনিটরটা আমাদের এখানে প্রাইস হয়েছে মাত্র 8800 টাকা 8800 টাকা হলে কিন্তু আপনারা এই মনিটরটা নিতে পারবেন যারা মূলত শুধুমাত্র এই ভিডিওটা দেখবে তাদের জন্য এই প্রাইসটা এটা প্যাকেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে অ্যাপটেকের প্যাকেটের মনিটরটা ভিউয়ার্স আমরা এটা আনবক্সিং করে রেখেছি এই হচ্ছে মনিটর ভিউয়ার্স এটা 8800 টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন এরপর আমরা চলে যাবো আরেকটা মনিটর ভিউয়ার্স সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স মোটামুটি একটা সময় কিছুদিন আগে আছি দুই এক মাস আগে মার্কেটে কাঁপানোর যে মনিটর সেটা হচ্ছে ভ্যালোটপ ভ্যালোটপের 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর তাও আমরা আইপিএস প্যানেল যারা আসলে একদম সবার আগে কম বাজেটের ভিতর আইপিএস প্যানেল নিয়ে এসছে বাংলাদেশের মার্কেটে তারা হচ্ছে ভ্যালোটপ এবং এটা খুবই রেজলিউশন বলেন সব কিছু বলেন সব কিছুই একদম ভালো T22F এটার মডেলটা 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটা মনিটর আইপিএস প্যানেল 75 Hz রিফ্রেশ রেট সহ এই মনিটরটা আমরা এক্সপেক্ট করি 9500 টাকা এবং এটাতে কিন্তু বিল্ট ইন স্পিকার রয়েছে পিছনে দুটো স্পিকার রয়েছে তারপর যে মনিটরটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান টেকের একটা হোয়াইট মনিটর 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর এটা কিন্তু আইপিএস প্যানেল একটা মনিটর ভিউ দেখতে পাচ্ছেন যেমনটা দেখালাম অ্যাপটেকের এরকম দেখতে এটা হোয়াইট কালারের মনিটর এবং এটা ওনারা 100 Hz একটা মনিটর ফুল এইচডি মনিটর এবং আমাদের কাছে এটা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবো এটার প্রাইসটা ধরা হয়েছে মাত্র 9000 টাকা ভিউয়ার্স 9000 টাকা হলে কিন্তু আপনারা এই মনিটরটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স যাদের আসলে বাজেটটা কম তারা কিন্তু চাইলে আরেকটা মনিটর আছে স্টার এক্স ব্র্যান্ডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটেক ব্র্যান্ডের মনিটরটা একদম সেম টু সেম এরকমই জাস্ট এই হোয়াইটটা সিলভার কালার হবে এটা স্টার এক্স ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর এটার প্রাইসটা পড়ে যাবে 7500 টাকা 1 বছরের ওয়ারেন্টি সহ এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাবো 19 ইঞ্চি মনিটরে যেটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি এটা আসলে সবাই চেনেন 19 ইঞ্চি মনিটর আর কি বলবো এটা এইচডি মনিটর 19 ইঞ্চি বর্ডার সহ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র 4300 টাকা এবং এর থেকেও কমে যাদের একটা মনিটর দরকার তাদের জন্য রয়েছে এই যে গিগাসনিক ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটরটা ভিউয়ার্স এটা হচ্ছে 17 ইঞ্চি স্কোয়ার মনিটর 19 ইঞ্চিটা হচ্ছে হোয়াইট মনিটর যাদের আসলে 17 ইঞ্চি স্কোয়ার দরকার তারা এটা নিতে পারেন অনেক প্রজেক্টে আসলে কাজে লাগে তারপরে ট্রেনিং সেন্টার থেকে শুরু করে তারা কিন্তু এই মনিটরটা দিয়ে কাজ চালাতে পারেন সেক্ষেত্রে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র 3200 টাকা ভিউয়ার্স 3200 টাকা হলে কিন্তু আপনারা এই মনিটরটা কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স এছাড়াও আরও অনেক ব্র্যান্ডের আসলে মনিটর রয়েছে সব মনিটর আসলে এক ভিডিও দেখানো পসিবল না তো মোটামুটি মার্কেটে যে মনিটরগুলো পপুলার সেগুলোই দেখানোর চেষ্টা করেছি ফার্স্টে যে মনিটরগুলো দেখেছি 17 ইঞ্চি এবং 19 ইঞ্চি এগুলো 1 বছর ওয়ারেন্টি আছে আমাদের এখানে এসে যে কোনো মনিটর আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ তার্কের আইসি ভবনের লেভেল সামনে সব নম্বর হচ্ছে 312-313 রুপিস সেক্স পেস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র 2040 টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা ম্যাসেজ করতে হবে 24 ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার ঠিকানা তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ